सेकेंड वेवे पर आशंका रही है थार्ड वेवर और से थार्ड वेव रोकते विशेष उद्योग ग्रहण करेছে আলিপুরদুয়ারে जिला प्रशासन। थार्ड वेव आसार पूर्वे माइक्रो कन्टेनमेंट जोनेर उपरे जोर दिচ্ছে जिला प्रशासन। बृहस्पतिवार और शुक्रवार जिला तालिकाय प्रतिटी ब्लक থেকে বেশ কিছু এলাকা এই माइक्रो कन्टेनमेंट जोने आना হয়েছে। सेकेंड वेवे अनेकटाई कमेছে संक्रमण এবং এই ক্ষেত্রে স্বাভাবিক হচ্ছে जनजीवन, কিন্তু থার্ড ওয়েভের আশঙ্কায় করা হচ্ছে সচেতনমূলক প্রচার প্রশাসনের পক্ষ থেকে। তাই জেলা ৬টি ব্লকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন তৈরিতে বেশি জোর দেওয়া হয়েছে। মাইক্রো কন্টেইনমেন্ট জোনের স্বল্প জায়গা জুড়ে বিধিনিষেধ থাকছে এবং কোনো ব্যক্তি বা কয়েকটি পরিবার আক্রান্ত হলে তাদের নিয়মিত খোঁজ নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা এবং এই কন্টেইনমেন্ট জোন থাকছে ১৭ দিন করে। আর এই সময়ের মধ্যে ওই এলাকায় নতুন করে করোনার সংক্রমণ না হলে কন্টেইনমেন্ট জোন তুলে দেওয়া হচ্ছে। এবং এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডক্টর गिरीश चंद्र बेरा জানিয়েছেন মাইক্রো কন্টেইনমেন্ট জোনের মাধ্যমে করোনা সংক্রমণ के छोटो जगह আটকে রেখে নিয়ন্ত্রণ রাখা যায় এবং যে এলাকাগুলিতে করোনা সংক্রমণ ধরা পড়েছে সেখানে এটা করা হচ্ছে। ইতিমধ্যে জেলা করোনা গ্রাফ ক্রমশ নিম্নমুখী, কোনোভাবেই যেন আবারও এই গ্রাফ না বাড়ে সেই জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং যেমনটা তথ্য দিয়েছে স্বাস্থ্য দপ্তর 15 জুলাই পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮০ জন, যার মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১৯৫ জন, সেফ হোমে ৪৮ জন, জেলা হাসপাতালে ৪ জন এবং তফসিকাতা হাসপাতালে রয়েছেন ৩৩ জন চিকিৎসাধীন। থার্ড ওয়েভের আশঙ্কার আগে থেকে ইতিমধ্যে প্রস্তুত রয়েছে প্রশাসন। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার ১ এবং ২ একই সঙ্গে বনচুকামারি তপসিকাতা গ্রাম পঞ্চায়েত এলাকায় মিলে মোট 15টি মাইক্রো কন্টেইনমেন্ট জোন রয়েছে। এছাড়াও কালচিনি ব্লকে বেশ কিছু এলাকায় মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পুরসভা এলাকায় নতুন করে 10টি মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। কুমারগ্রাম ব্লকে 29টি নতুন মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। ব্লকের কামাখাগুড়ি ১ এবং ২, খোয়ারডাঙ্গা ২, কুমারগ্রাম, ভলগা ১ এবং নিউ লর্ডস কুমারগ্রাম শঙ্কোশগ্রাম পঞ্চায়েত এলাকায় এই জোন রয়েছে। একই সঙ্গে ফারাকাটা ব্লকের ২০টি নতুন মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন মাইক্রো কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। এই মুহূর্তে কালচিনি ব্লকে নতুন 5টি মাইক্রো কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। কি জানিয়েছেন এই প্রসঙ্গে ভিডিও প্রশান্ত বর্মন, শুনব। সরকারের নির্দেশে আমাদের জেলার ডিএম স্যার আমাদের এই করোনা পরিস্থিতি নিয়ে যেখানে যেখানে আমাদের প্রবলেম পজিটিভ লিস্টগুলো আসছে আমাদের কাছে ব্লকে, সেখানে সেখানে আমরা মাইক্রো কন্টেইনমেন্ট জোন করে দিচ্ছি এবং সেই বেনিফিশিয়ারিদের যদি কোনো রকম তাদের অসুবিধা হচ্ছে এই তাদের ওষুধ থেকে শুরু করে কোনো বাজার থেকে শুরু করে সেটাও আমরা এই মাইক্রো কন্টেইনমেন্ট জোনে আমার গ্রাম পঞ্চায়েত লেভেল এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা পৌঁছে দিচ্ছি এবং তাদেরকে আমরা হেল্প নাম্বার দিয়ে দিচ্ছি। তাদের যদি যে কোনো সমস্যা হয় আমরা সেই সমস্যা সমাধান করবার জন্য ব্লক প্রশাসন সবসময় পাশে থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আমার